কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি বেলগুড়িয়াতে, আর আমার সাথে আছে রোহান। আজকে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? জাকারিয়া স্ট্রিট। আচ্ছা, আজকে কে খাওয়াবে? তুমি খাওয়াবে আজকে আমাকে? আচ্ছা, আজকে যে আমি বিরাটি অব্দি এসেছি, তোমাকে বললাম আমাকে একটু নিয়ে যাও, তুমি আমাকে এই শয়তানি করে বললে কেন? টোটো ধরে আসছে, আমি এটা দেখিয়ে দিলাম যে আমি কতটা কষ্ট করে তোমার কাছে যাই। দেখেছো আমাকে এরকম কষ্ট দেয়? তো চলো যাওয়া যাক। খান যাবে না তো? আমার মিনির মতন না পুরো? বাড়ি কত সুন্দর লাগছে না? বাড়ি নেই, কি অবস্থা! ফাইনালি জ্যাম জ্যাম কাটিয়ে আমরা এসেছি। তো আমরা ফাইনালি চলে এসেছি। এতগুলো জ্যাম, এতগুলো বলছে প্রচুর জ্যাম ছিল, প্রায় 38 মিনিটের জ্যাম ছিল। আমরা এদিক ওদিক 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 থেকে বেরিয়ে চলে এসেছি খেতে। অর্ডার করলে? আচ্ছা, তোমার চয়েসে কিন্তু অর্ডার করেছো, ঠিক আছে? যদি ভালো না হয়েছে না ছেলে, ভালো না হলে আবার একটা অর্ডার করো। আচ্ছা, কোনটার নাম কি তুমি জানো? মুখ চাঙ্গেজি। আচ্ছা আচ্ছা, এটা আর এটা হচ্ছে মুখ তাইমুড়ি। মুখ তাইমুড়ি, তাই তো? হ্যালো, এটা খাও। আরেকজন আমার সাথে ডেটিং এ এসে বক বক করছে। আমার তো পেট ভরেই গেছে, কিন্তু তোমাকে দেখাবে না, ক্যামেরা আসো তুমি। অলমোস্ট আমার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমার তো পেট ভরে গেছে, কিন্তু এবার যাবো মিষ্টি খেতে। মিষ্টি খেতে, মিষ্টি মুখ করতে হবে খাওয়া দাওয়া করে। তো এবার আমরা কোথায় যাবো? আমরা চলে এসেছি। কোথায় যাবো না, এই ওখানে। ও হ্যাঁ, জি হালা উদ্দিন। আচ্ছা, এটাতে যাবো মিষ্টি খেতে। শুরু করে দিয়েছো? আমি এদিকে ব্লগ বানাচ্ছি। ইয়েস, মালাই মালাই আখরোট না, আর কিছু কিনে রোজ।
খেতে জায়গা নেই আর অনেক খাতে না আর খাবো না তুমি খাও আমি খাবো না পেটে যায় খেতে দেয় গেছে আমি খাবো আমি আর খাবো আমি খাবো না আমার তো দেবে থ্যাংক ইউ এ না প্লাস্টিক এর জন্য তোমাদের ওখান থেকে আমাদের এখানটা ভালো দেখো দেখো হ্যালো এই তো স্টেশনে দাঁড়ানো বাড়ি আসবো ফোন এসে গেল সাবধানে এসো আসছি তুমি সাবধানে এসো তোমার জন্য অনেকগুলো ট্রেন মিস করছে ওই নটা কত ট্রেন সাতাশ আর আগেরটা মানে বন্ধ বেরিয়েছে না বাস না বন্ধ তারপর পর দুটো বারাসাত লোকাল দেবে পরপর দুটো গিয়েছে পরপর দুটো নাকি বারাসাত লোকাল তো যাই হোক বন্ধুরা আজকের মতন টাটা আর আজকের ব্লগটা পুরো খাওয়া দাওয়া নিয়েছিল না খাওয়া দাওয়ার ব্লগ আমাদের করা হয় না আমরা রোজই বেরাই ঘুরতে তো ভাবছি ইদানিং যে এবার থেকে বেরালেই আমরা ব্লগ বানাবো তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবে ভালোবেসে এভাবে সাপোর্ট করো টাটা।